সৌভাগ্য দর্পণের নতুন একটি পর্বে সকল দর্শককে স্বাগত। দেখুন, সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানে আপনাদেরকে প্রতিটি পর্বেই কিছু নতুনত্ব বিষয় নিয়ে আলোচনা সবসময় থাকে এবং সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার একটা বার্তা অনেকদিন ধরেই চেষ্টা চলছে যে বিভিন্ন বিষয় আপনাদের কাছে উপস্থাপন করা। তো এই বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করতে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা দেখি আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা এবং তার সেগুলোকে ওভারকাম করে ওঠাই আমাদের একটা মূল লক্ষ্য এবং নিজেদের যে ওয়ে অফ ডেস্টিনেশন, অর্থাৎ নিজেদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের সর্বকালীন যে পর্যায়ক্রমিতা, অর্থাৎ আমাদের জীবন, অর্থাৎ লাইফ। দেখুন, এই লাইফ শব্দটা খুব ছোট্ট, এটা চারটে অ্যালফাবেটের ইটস অ্যামালগামেশন বা বলতে পারেন কনসোলেশন। তো এই চারটে শব্দ লাইফ, এই শব্দটার মধ্যে খুব ছোট হলেও এর কিন্তু বাস্তবিকতা, প্রাসঙ্গিকতা অনেক বহু। তার কারণ দেখুন, লাইফ শব্দটা অর্থাৎ জীবন, এই জীবনে আমাদেরকে প্রচুর চড়াই উৎসাহের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় এবং এই চড়াই উৎসাহের মধ্যে যেতে যেতে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই কিছু কিছু মানুষের এই পুরো জীবনটাই তাদের এই লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু কেটে যায়। আবার তাদের জীবনের উঠা পড়া পুরো জীবনটাই, হোল লাইফই বলতে পারেন একটা, তাদের সমস্যা দূরীভূত করতে করতে কেটে যায়। তো সেখানেই একজন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোলজির কিন্তু একটা বিশেষ ভূমিকা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তন্ত্রেরও ভূমিকা রয়েছে। দেখুন, অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি কি করতে পারে, অ্যাস্ট্রোলজি এখানে মূলত যেটা করতে পারে যে আপনার একটা জন্মছকের সঠিক বিশ্লেষণ করে, সেই সঠিক বিশ্লেষণ করে যে সমস্যা, সেই সমস্যাটাকে যদি আইডেন্টিক্যালি বার করতে পারে এবং সেই আইডেন্টিক্যালি বার করে তার যদি সঠিক সমাধান বা সঠিক রেমিডি করে, অর্থাৎ সঠিক রেমিডির মাধ্যমে আপনার জীবনের যে সমস্যা বা যে খারাপ অংশটুকু রয়েছে সেটাকে প্রতিহত করে পজিটিভ জায়গাটাকে ক্রিয়েট করতে পারে এবং সৌভাগ্যের জায়গাটাকে বৃদ্ধি করে আপনার চলার পথটাকে অনেকটা মসৃণ করতে পারে এবং সেই মসৃণতার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা প্রারম্ভিকতা, আপনার মধ্যে একটা পজিটিভ অরা তৈরি করতে পারে। দেখুন, একটা জীবন নির্বাহের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমাদের জীবনে চলতে গেলে বিভিন্ন রকমে, কারো কারো ক্ষেত্রে অনেক পরিশ্রম করে দেখবেন তার আউটকাম আসছে না, আবার কারো কারো ক্ষেত্রে অল্প পরিশ্রমে দেখবেন অনেক পরিমাণে আউটকাম আসছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কারো জন্মছকের ক্ষেত্রে দেখবেন, কারো ক্ষেত্রে দেখবেন ভালোর পরিমাণ খুব আধিক্য, আবার কারো ক্ষেত্রে দেখবেন খারাপের আধিক্যের পরিমাণ বেশি। অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা জন্মছকের একটা গুরুত্ব থেকে যাচ্ছে, তার কারণ প্রত্যেকটা জন্মছকেরই আলাদা আলাদা করে একটা বিশেষত্ব রয়েছে, তার আলাদা আলাদা করে ফিজিবিলিটি রয়েছে। তো সেই কারণের জন্য যে প্রত্যেকটা জন্মছকেই কিছু না কিছু খারাপ আর কিছু না কিছু ভালো রয়েছে প্রত্যেকটা জন্মছকের ক্ষেত্রে, এটা কিন্তু প্রযোজ্য। সুতরাং জন্মছকের বিচার বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ এবং এই জীবন আমাদের কিন্তু ঈশ্বর প্রদত্ত এবং এই যে জন্মছক, এই জন্মছকও কিন্তু আমাদের যে জন্ম সময় যা সেটাও কিন্তু ঈশ্বর দ্বারা নির্ধারিত, ফলে সেই যে জন্মছক আমাদের প্রস্তুত হচ্ছে এটাও কিন্তু একটা ঈশ্বরের প্রদত্তই বলতে পারেন এবং জীবন, সেই জীবনও কিন্তু আমাদের একটা ঈশ্বরের কাছে প্রাপ্তি এবং ঈশ্বরের দেওয়া পুরস্কার। সুতরাং সেই প্রতিটি জন্মছককে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সঠিক সময়ে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু 100% সেখান থেকে কিন্তু সাকসেস হওয়ার জায়গা কিন্তু ডেফিনেটলি থাকে। যেমন জ্যোতিষ যেমন ম্যাজিক নয়, কিন্তু এটা একটা সঠিক প্রয়োগ। জ্যোতিষকে যদি সঠিকভাবে নির্বাচিত করে তার সঠিক প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে তার আলটিমেট কিন্তু অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভাবনা থাকে এবং 100% সাকসেস। তার জন্যই কিন্তু বিশেষভাবে বিশেষ যোগ, মহাযোগ, যেটা সৌভাগ্য দর্পণ আপনাদের বিগত দিনেই কিন্তু বহুবার কিন্তু পথ দেখিয়েছে। তার কারণ যা হয় না কপাল গুণে তা হয় কিন্তু ক্ষণের গুণে, এ কথা আমার কথা, তীর্থব্রতের কথা না, মা শারদার কথা। অর্থাৎ এই ক্ষণ, তিথি এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার জন্য খুব সমাগত মহালয় অমাবস্যা, শনিবার যুক্ত মহালয় অমাবস্যা, তারপরে অবশ্যই আরম্ভ হয়ে যাবে নবরাত্রি এবং মায়ের আগমন, তারপরে দীপান্বিত অমাবস্যা। এই যে স্প্যান অফ টাইম, এই স্প্যান অফ টাইমটা কিন্তু আমাদের জীবনে যে সমস্যা বা আমাদের যে পজিটিভিটি রয়েছে বা আমাদের নিজেদের অরাকে আরো বেশি পরিমাণে, নিজেদেরকে আরো বেশি পরিমাণে পজিটিভ তৈরি করা, নিজেদেরকে আরো
ভালোভাবে নিজেকে তৈরি করে সেই জায়গা থেকে যে সাকসেস, সেই সাকসেসের একদম ফ্রিম জায়গা থেকে তুলে নিয়ে আসা, যা আমরা যে সাকসেসের জায়গায় রয়েছি সেখান থেকে আরো উপরে ওঠা, এই যে পর্যায়ক্রমিকতা, তার জন্য কিন্তু অবশ্যই এই মহালয়যুক্ত অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা এবং তার সঙ্গে নবরাত্রির যে ফেজ, এই পার্টিকুলার সময়টাকে যদি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আমরা আমাদের জীবনে সাকসেস করতে পাবো। যদিও আজকাল ব্যবসায়িক ক্ষেত্রে বলতে পারেন বা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করবেন, বহু অনুষ্ঠানের ক্ষেত্রে দেখবেন যে এমন কিছু জ্যোতিষ নিয়ে এমন কিছু ব্যবসায় ভিত্তি চলছে যে যেক্ষেত্রে তার কোনো ফিজিবিলিটি বা এমন কিছু তথ্য আপনাদের কাছে উপবেশন করানো হয় বা উপস্থাপন করা হয় যে যার কোনো ভিত্তি নেই, অ্যাস্ট্রোলজিতে তার কোনো জায়গাই নেই। কিন্তু সবসময় আপনাদেরকে সেই জায়গাটা বুঝে নিতে হবে। কিন্তু আবার এমন বহু ব্যক্তিত্ব রয়েছেন যারা কিন্তু খুব সুন্দর কাজ দিয়ে চলেছেন আপনাদের এবং আপনাদের সেই কাজ দিয়ে আপনাদের কিন্তু সেই জায়গা থেকে বের করে আনছেন, এই জায়গাটাও বুঝতে হবে। সুতরাং তার জন্যই কিন্তু আলটিমেটলি আপনাদেরকে সঠিক নির্বাচনটা করতে হবে, আর সৌভাগ্য দর্পণ কিন্তু আপনাদেরকে সবসময় সঠিক পথ দিয়ে চলে। আজকে আপনাদের জন্য বিশেষভাবে প্রতিটা অনুষ্ঠানে যেরকম থাকে আজকেও সেই রকম আজকের বিশেষ কিছু আপনাদের জন্য থাকবে, যে দারিদ্র দোষ, কেমোদ্রুম দোষ, ধূর্ধুরা যোগ, এগুলোর জন্য আমি বহুদিন ধরে বলে আসছি যে ষোলো সোমবারের ব্রতের কথা। এই ষোলো সোমবারের ব্রত অ্যাকচুয়ালি কিভাবে করা যায় বহু দর্শক আমার জানতে চেয়েছেন, সেটা নিয়েই আজকে আলোচনা আপনাদের কাছে সঠিকভাবে থাকবে এবং একটা পর্যায়ক্রমিক আলোচনা থাকবে যেটা আপনারা কিন্তু কামিং উইক থেকে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি সেখান থেকে কিন্তু আপনাদের যেই সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একজন রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে অভিনন্দন। কোথা থেকে বলছেন? করিমপুর নদিয়া। কার সম্বন্ধে জানবেন? আপনার নাম? মনমোহন বিশ্বাস। ডেট অফ বার্থ? 1/6/1994। ফার্স্ট জুন 1994। টাইম? জন্মস্থান? করিমপুর নদিয়া। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? প্রোগ্রাম দেখি, মাঝে মধ্যে লাইভ খুব কম করেন, মাঝে মধ্যে যেগুলো চালানো হয় সেগুলো দেখি। প্রতি সপ্তাহে তো আমাদের অনুষ্ঠান থাকে। দেখি, অনুষ্ঠান দেখি। কিরম লাগে? ভালোই লাগে। আচ্ছা মুনমুন দেবী, আপনার এখানে জন্মছক যা পাওয়া যাচ্ছে, এখানে লগ্ন পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং এখানে যা পাওয়া যাচ্ছে যে চন্দ্র পাওয়া যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ আপনাকে জীবনে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু করতে হয় এবং অনেক বেশি রেসপন্সিবিলিটি, যে কোনো কাজের ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়, যে কোনো কাজ করেন সেক্ষেত্রে মানসিক দৃঢ়তার কিছুটা অভাব দেখা যায় এবং মানসিক দিক থেকে সবসময় কিছু না কিছু একটা মানসিক ভাবে আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খায়। আপনি যে কাজে করুন না কেন, সেই জায়গায় মানসিক শান্তি নিয়ে যে কাজ, সেই মানসিক শান্তি ভাবে কাজ করতে চান না, পারেন না। কিন্তু আপনার মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে নিজস্ব উদ্যমের কিন্তু অভাব নেই, যথেষ্ট পরিমাণে উদ্যম থাকে কিন্তু সেটা যতটা সময় এগোয়, আস্তে আস্তে করে সময় এগোনোর সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আস্তে আস্তে করে সেই জায়গার স্থবিরতা তৈরি হয়, অর্থাৎ সেই জায়গায় সাকসেস যখনই না পান বা কিছু ক্ষেত্রে যখনই কোনো সমস্যা ফেস করেন সেই সমস্যাটাকে কিন্তু সঠিকভাবে বেরিয়ে আসতে পারেন না, বা যে কোনো কাজের ক্ষেত্রে যতটা পরিমাণ সফলতা সম্ভব সেই সফলতার জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হয়। এবং এখানে শনি মঙ্গল দ্বারা, শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল কেতুযুক্ত অবস্থা অবস্থান করছে এবং সেটা ষষ্ঠ স্থানে, অর্থাৎ আপনার শারীরিক দিক থেকেও কিছু ব্যক্তিগত কিছু সমস্যা আপনাকে ফেস করতে হয় এবং আপনার মধ্যে যথেষ্ট অ্যাটিটিউড রয়েছে কিন্তু সেই অ্যাটিটিউড থাকা সত্ত্বেও কিন্তু প্রপারলি নিজেকে এনহ্যান্স করার জায়গা এবং তার সঙ্গে সঙ্গে আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু ফেস করতে হবে। আপনি কি বিবাহিত? অর্থাৎ বৈবাহিক ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে এবং এখানে এই জন্মছক অনুযায়ী বৃহস্পতি রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং মঙ্গল কেতু যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই বৃহস্পতি রাহু যুক্ত হচ্ছে গুরুচণ্ডালী দোষ, এই গুরুচণ্ডালী দোষ এবং সেটা দ্বাদশ স্থানে, এবং এখানে একাদশপতি বুধ, সেই একাদশপতিও কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এই জায়গাটা একটা কিন্তু প্রবলেম, অর্থাৎ আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ উদ্যম রয়েছে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি এগিয়ে যান কিন্তু সেখান থেকে আলটিমেট সাকসেস আসার জায়গার ক্ষেত্রে একটা সমস্যা আপনাকে ফেস করতে হয়েছে। এবং যেহেতু কুম্ভ
রাশির জাতিকা, সেই কারণে বলা যায় যে বর্তমান সময়ে কিন্তু একটু নিজেকে একটু কেয়ারফুল থাকতে হবে। তার কারণ শনি সাড়ে সাতির একটা ফেজ কিন্তু আপনার প্রতি চলছে। এই শনি সাড়ে সাতির ফেজের সময়টাতে কিন্তু কোনো কোনো বিশেষভাবে নিজেকে সবসময় একটা প্রপার ডায়াগনোসিস সিস্টেমের মাধ্যমে রাখতে হবে, এবং কোন রকমের চামড়া জাতীয় দ্রব্য যদি কেউ গিফট করে সেই গিফট কিন্তু নেবেন না, তাকে কিছু পরিমাণ অর্থমূল্য দিয়ে 1 টাকা বা 10 টাকা দিয়ে সেটাকে ক্রয় করে নেবেন, এটা আপনার জন্য ফিজিবল হবে। এবং এখানে আর একটা বিশেষ কথা বলবো, আপনার এখানে মূলত প্রশ্ন কেরিয়ার এবং তার সঙ্গে সঙ্গে বৈবাহিক ক্ষেত্রে, তাই তো? দেখুন, এখানে বিবাহের ক্ষেত্রে একটা সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা যখন জুপিটার ডাইরেক্ট হবে, অর্থাৎ 2024 সালের প্রথমের দিক থেকে একটা বৈবাহিক ক্ষেত্রে সম্ভাবনা তৈরি রয়েছে, এবং আপনার জীবনে কিন্তু অনেকটা উঠা পড়ার মধ্যে যেতে হয়, বিশেষ করে আপনার সম্পর্কের জায়গায় কিন্তু একটা বাঁধনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে, ঠিক বলছি তো? এই জায়গাটা হচ্ছে একটা প্রবলেম। এবং আজকে যে অনুষ্ঠান, যে অনুষ্ঠান এই ছকেও একটা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ছক অনুযায়ী যে চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই, এটাকে বলা হয় কেমদ্রুম দোষ। এবং চন্দ্রের দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে তাকে বলা হয় ধূর্ধুরাজক। এবং দারিদ্র দোষ কখন হয়, যখন চন্দ্র যুক্ত হয়, রবি যখন শুক্র যুক্ত হয় তখন সেটাকে বলা হয় দারিদ্র দোষ। এবং এই শুক্র যখন যুক্ত হয়ে যায় তখন সেই দারিদ্র, এইখান থেকে আপনারা কিভাবে একটা উপাচারের মাধ্যমে সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা কিন্তু থাকবে। এবং এই জন্মছকের জন্য বলবো, এই জন্মছকের ক্ষেত্রে কিছু এম্পাওয়ারমেন্ট জায়গা রয়েছে, কিন্তু বৈবাহিক ক্ষেত্রে এবং নিজের সম্পর্কের জায়গাটাকে একটু প্রবলেমের মধ্যে রয়েছে, এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। এবং আপনার ব্যক্তিগত জীবনে অনেকটা স্ট্রাগল এবং অনেকটা উঠাপড়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে বর্তমান সময়ে, আপনাকে মানসিকভাবে যথেষ্ট পরিমাণে প্রবলেমের মধ্যে দিয়ে, এবং বিশেষ করে নিজের শারীরিক জায়গাটার ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা ফেস করছেন, একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম 100%। এই জন্মছকের জন্য একটা বিশেষ প্রয়োগের কথা বলবো, যে এই জন্মছক অনুযায়ী প্রতি মঙ্গলবার এবং শনিবার অল্প পরিমাণ নীল অপরাজিতা ফুল সংগ্রহ করে সন্ধ্যাবেলা মা দক্ষিণাকালীকে অর্পণ করুন আপনার মনের প্রার্থনা জানিয়ে, এইটুকু উপাচার করুন। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে বিশেষ উপাচার ষোলো সোমবারের ব্রত সেটাকেও করুন, তাহলে আপনার মধ্যে যে মানসিক অস্থিরতা সেই জায়গাটাও কিন্তু কন্ট্রোল হবে, ফিনান্সিয়াল জায়গা ডেভেলপমেন্টের একটা যে জায়গা সেটাও কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে তৈরি হবে। এবং সামনে সমাগত মহালয়যুক্ত অমাবস্যা, এই রকম অমাবস্যার সময় এই ধরনের যাদের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে প্রবলেম, তার নিজের আউটকামটাকে ঠিক মতো করে আসছে না, প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা, এই যে জায়গা যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বেরিয়ে আসার জন্য প্রকৃষ্ট সময় কিন্তু হচ্ছে এই মহালয়যুক্ত অমাবস্যা। এই মহালয়যুক্ত অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা এবং তার সঙ্গে সঙ্গে এই যে নবরাত্রি, এই পার্টিকুলার ফেজ অফ টাকে যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের জীবনে, ডেফিনেটলি আমাদের সাকসেস কিন্তু আসতে বাধ্য। তো আজকে যে আলোচনা, যে ষোলো সোমবারের ব্রত, এই ষোলো সোমবারের ব্রত আমরা অ্যাকচুয়ালি কিভাবে পালন করব বা কি আমাদের করণীয়, প্রথমে একটা সোমবার দিন একটা থালা সংগ্রহ করতে হবে, কাঁসার থালা নিতে হবে। এটা সৌভাগ্য দর্পণের একটা স্পেশালিটি যে আমরা যখন শিবের কোন রকম কোন আরাধনা করবো সেটা অবশ্যই কিন্তু সেটাকে অবশ্যই কিন্তু কাঁসার থালায় করতে হবে। প্রথমে একটা কাঁসার থালা সংগ্রহ করতে হবে, তার মধ্যে অনামিকা অঙ্কুরে দিয়ে সাদা চন্দন দিয়ে তার মধ্যে একটা ওম আঁকবো, একটা ত্রিপত্র বেলপাতা নেব, এই ত্রিপত্র বেলপাতা তার উপরে রাখবো এবং তারপরে শিবলিঙ্গটিকে বসাব। শিবলিঙ্গ বসানোর পরে তাকে আমরা জল দিয়ে অবশ্যই তাকে জলাভিষেক করব, এবং এই জলাভিষেক করার পরে আমরা তাকে কিছু নৈবেদ্য দেব, পানার্থ দেব। আর আমরা পড়াশোনা আলোচনা আলোচনায় আসছি, আমাদের একজন কলার রয়েছেন তাকে নিয়ে আমরা আলোচনায় আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বাইশে ফেব্রুয়ারি 1993 সকাল 9:40। জন্মস্থান হুগলি। যখন কোথাও আমাদের অনুষ্ঠানগুলোতে ফোন করবেন, অ্যাস্ট্রোলজিক্যালি অনুষ্ঠানগুলোতে ফোন করবেন, সবসময় একটু মেনটেন করার চেষ্টা করবেন, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে সাল। তাহলে যার সঙ্গে আপনি আলোচনা করছেন তার পক্ষে করাটা আপনাকে প্রপারলি অ্যানালাইজ করে বলাটা যেমন সুবিধা, এবং তাকে পুট করতে, কারণ সময়টা খুব কম থাকে, তো প্রপারলি অর্গানাইজড ভাবে যদি আমরা বলতে পারি তাহলে সময়টাও একটু কম লাগে। এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে মেষ লগ্ন,
এবং লগ্ন পাওয়া গেছে ভরণী নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে, এবং চন্দ্র এখানে বুধ যুক্ত রবি যুক্ত অবস্থায় বসে রয়েছে। ইটস আ কম্বিনেশন অফ ভরণী এন্ড শতবিশা। অর্থাৎ এখানে বলা যায় আপনার ছেলের মধ্যে যথেষ্ট মনে হয় ফিজিবিলিটি রয়েছে, অর্থাৎ নিজেকে যথেষ্ট চেষ্টা করে কিন্তু আলটিমেটলি সাকসেস পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু রয়েছে। দ্বিতীয় স্থানে কেতু অর্থাৎ বাক চাটুকতার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, এবং নিজে যতটা প্রয়োজন ততটুকুই মনে করে, যতটুকু আপনার সাথে শেয়ার করবে বলে মনে করে সেই জায়গা ক্ষেত্রে কিন্তু ততটুকুই আপনাকে বলবে, আলটিমেট সমস্ত কথা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবে না। এবং মানসিক ভাবে এর মূল কারণ হচ্ছে এখানে দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করছে এবং এখানে বুধ এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে। দেখুন আমাদের মূল কেতু, কেতু আমাদের কি দেয়, যে কোনো ধরনের জিনিসকে যে সংকীর্ণতা করে দেয়, এবং বুধ হচ্ছে আমাদেরকে যে বাক্পতি অর্থাৎ বাকের কারগ্রহ, আমরা যে কথা বলছি তার মূল কারগ্রহ হচ্ছে বুধ। সেই বুধ এখানে অ্যাফ্লিক্টেড অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ কিছুটা পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এই জন্মছকে যদি দেখা যায় বুধ কিন্তু নবাংশ ছকে গিয়েও কিন্তু যথেষ্ট পীড়িত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এই জন্মছকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নিজেরকে ওভার থিঙ্কিং, অর্থাৎ যেটা নিয়ে চিন্তা করা সেটা নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই, অতিরিক্ত পরিমাণে রাগ জেদ, এবং সেটা যতটা সময় বাড়ছে সেই জায়গাটা কিন্তু আরো ধীরে ধীরে বাড়ছে। তাই এরকম এই প্রবলেমটা হচ্ছে, একদম থাকতে না, মা বাবাকে মোটেই সহ্য করতে পারছে না, কেন? এর মূল কারণটা এই যে বললাম যে এখানে বুধ পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং দ্বিতীয় ভাব আমাদেরকে এখানে নির্দেশ করে কোন জায়গা, দ্বিতীয় ভাব আমাদের পরিবার, আমাদের ফিনান্স, অর্থাৎ ওর ক্ষেত্রে যেটা লক্ষ্য করবেন যে ফাইন্যান্সিয়ালি ক্ষেত্রেও কিন্তু অনেক ভুলভাল খরচ করতে পারে, যে সেভিংস এর জায়গাটা, সেভিংস এর জায়গাটা সেইভাবে করা, কিছু কিছু ক্ষেত্রে আবার দেখবেন ও নিজের দিক থেকে খুব কেয়ারফুল, আবার এমন কিছু ডিসিশন নিয়ে নেয় যে জীবনের ক্ষেত্রে বা কিছু কিছু এমন সময় এমন পর্যায়ক্রমিত আসে যে জায়গাটা ওর কাছে এক্সপেকটেশন নয়, এবং বাবা মায়ের প্রতি যে রেসপেক্ট সেই রেসপেক্টের জায়গাটা খুব কম, এবং পারিবারিক ক্ষেত্রে ওকে যথাসময়ে সাপোর্ট দিলেও কিন্তু ও সেই জায়গা থেকে তাদেরকে সেই যে রিটার্নটা, তাদের প্রতি যে শ্রদ্ধা সেই ভালোবাসা সেই জায়গাটা কিন্তু এখানে একটা প্রবলেম, এবং ওর মানসিক ক্ষেত্রে এবং ওর নিজের যে ব্যক্তিগত জীবনও কিন্তু এগোনোর ক্ষেত্রে সবসময় একটা প্রবলতা থাকে, এমন যে নিজের মধ্যে সবকিছু জানে কিন্তু সেই ওভার কনফিডেন্স, সেই ওভার কনফিডেন্সটা কিন্তু ওর ক্ষেত্রে সবসময় কিন্তু আলটিমেটলি ওর মধ্যে প্রবলেম তৈরি করে দেয়। একটু শেয়ার করবেন। আচ্ছা হ্যাঁ, ওই তো মামার বাড়ির জায়গাটা কিরকম আছে, মামার বাড়ির দিকটা? দেখুন মামার বাড়ি আমরা এখানে বিচার করি ষষ্ঠ ভাব দিয়ে, এবং এই ষষ্ঠ ভাবে বৃহস্পতি যুক্ত অবস্থায় দ্বাদশপতি এখানে বসে রয়েছে, এই যে জায়গাটা এটাও কিন্তু মামার বাড়ির সঙ্গে একটা কনজুগেশন, মাঝে মাঝে ভালো সম্পর্ক, কিছু কিছু ক্ষেত্রে একটা খারাপ সম্পর্ক, মানে খুব একটা ফিজিবল জায়গা কিন্তু নয়। ওইখানেই থাকে, মামার বাড়িতে থাকে, মামার বাড়িতে থাকলো কিন্তু তাদের সঙ্গে তাদের প্রতি যে জায়গা আগেই বললাম মামার বাড়িতে একটা পরিবার, সেই পারিবারিক ক্ষেত্রে তাদেরকে যতটা পরিমাণে সাপোর্ট দেওয়া উচিত সেই সাপোর্টটা তারা দিলেও কিন্তু আলটিমেটলি কিন্তু সেই জায়গা থেকে ও কিন্তু সেই জায়গা কিন্তু কখনো তাদেরকে দিয়ে উঠতে পারে না। এবং এই জন্মছকের ক্ষেত্রে প্রফেশনালি এবং এডুকেশনালি দুই জায়গা থেকে কিন্তু উত্তরণের ক্ষেত্রে একটা সমস্যা, যে কাজই করবে সেই কাজের ক্ষেত্রে ইম্প্রুভাইজেশনের ক্ষেত্রে একটা সমস্যা, অর্থাৎ যে কাজই করবে সেক্ষেত্রে একটা সমস্যা। এবং এই জন্মছকের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যে এই জন্মছকের কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ার কিন্তু সেটি খুব ভালো, তার কারণ এখানে দীপঙ্করের ক্ষেত্রে আপনার একটা বিশেষভাবে উল্লেখ করবো, ওর কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ার যে যথেষ্ট ভাবে ভালো, এবং যে কোনো কাজের দায়িত্ব যদি ওকে দেওয়া যায় তাহলে সেই কাজ কিন্তু ডাইরেক্টলি সেটাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে, এবং যে কোনো জায়গা থেকে সেই জায়গা থেকে আউটকাম করে নিয়ে আসতে পারে, কিন্তু নিজেকে যতটা পরিমাণ শেয়ার করবে বলে মনে করে ততটাই শেয়ার করে, নিজেকে সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে শেয়ার নিজের জীবনে যেমন করতে পারে না, কথার জায়গাও করতে পারে না, তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বিশেষভাবে এই ক্ষেত্রে ওকে আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, অর্থাৎ যতটা পরিমাণ ও অ্যাপ্লিকেশন পাওয়ারটা খুব স্ট্রং, কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ারটা স্ট্রং হওয়া সত্ত্বেও যতটা পরিমাণ সাকসেস, সেই সাকসেস পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে বা থেকে রয়েছে। এইরকম প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বলবো যে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে দেখবেন এই সমস্যা কিছু জায়গা রয়েছে, সেই জায়গাটা যদি পার্টিকুলারলি যদি আমরা সেই জায়গাটাকে ডায়াগনোসিস করতে পারি, অর্থাৎ প্রপারলি যদি তাকে সঠিক প্রয়োগ করতে পারি, তাহলে সেক্ষেত্রেই দেখবেন কিন্তু আলটিমেটলি সেখান থেকে কিন্তু সেখান থেকে প্রবলেম গুলোকে অনায়াসে আমরা সহজে বেরিয়ে যেতে পারি, এবং একটা প্রপার ডায়াগনোসিস অনুযায়ী চলতে পারি। অর্থাৎ একটা যে পার্টিকুলার, যেমন আপনি ডাক্তার আপনাকে প্রপার ডায়াগনোসিস অনুযায়ী চালিত করবে, তেমন আপনি যে কোনো জায়গা থেকে আস্তে আস্তে করে ইম্প্রোভাইজেশন দিকে নিয়ে যাবেন, সেই জন্য ভালো কারোর সাথে কনসাল্ট করুন, সেই জায়গা থেকে তাদের মতামত অনুযায়ী চলুন, দেখবেন এই সকলের অনেকটা দৌড়ানোর জায়গা রয়েছে। তো আমাদের যে মূল আলোচনা ছিল আজকে যে ষোল সোমবারের ব্রত, সেই ষোল সোমবারের ব্রতের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে একটা প্রথমে থালা সংগ্রহ করবে, কাঁসার থালা, তার মধ্যে একটি অনামিকা অঙ্গুলি দিয়ে আমরা শ্বেত চন্দন দেবো, দিয়ে ওং আঁকবো, তারপর আমরা অবশ্যই একটা ত্রিপত্র বেলপাতা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা শিবলিঙ্গকে স্থাপন করবো,
এবং শিবলিঙ্গ স্থাপনের পর আমরা একটু তাকে প্রাণার্থ দেবো। প্রাণার্থ মানে আমরা যে তাকে নৈবেদ্যের সঙ্গে যে জল দিই এবং আমরা নৈবেদ্য দেবো। নৈবেদ্যটা অবশ্যই চালের হতে হবে এবং তার সঙ্গে অল্প পরিমাণ ফল এবং মিষ্টি দেবো, এবং এটা 16টা সপ্তাহ করতে হবে। এবং শুধুমাত্র আপনার ডিভোশন দিয়ে, আপনার নিজস্ব যে ডিভোশন অর্থাৎ আপনার যে ভক্তি, সেই ভক্তি ভরে ভোলা মহেশ্বরকে আপনার প্রার্থনা করুন। বিশেষত যাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রবলেম, যে জায়গাতেই যাচ্ছেন সেই জায়গা থেকে আটকে যাচ্ছেন, কেমোদ্রুম প্রবলেম, ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট হচ্ছে না, কেমোদ্রুম প্রবলেমে আপনি যত চেষ্টাই করুন না কেন আলটিমেটলি সেই তার সমাধান যতক্ষণ না হবে তার থেকে আপনি আলটিমেটলি সেখান থেকে ফিজিবলি বেরোতে পারবেন না। সেই কারণে যাদের ক্ষেত্রে কেমোদ্রুম দোষ, দারিদ্র দোষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধূর্ধুরাযোগ, এরকম ধরনের সমস্যা যাদের রয়েছে, পাপকর্তারই যোগ, এরকম ধরনের প্রবলেম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে এই ব্রত যদি পালন করতে পারা যায় তাহলে ডেফিনেটলি সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সেখানে সাকসেসফুল হওয়ার জায়গা থাকছে। অর্থাৎ দেখুন, একটা উপাচার আপনার জীবনকে অনেকটা মোড় ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ একটা উপাচার আপনার জীবনের কিছুটা পরিমাণ যে প্রবলেম হয়েছিল সেই প্রবলেমের কন্ডিশনটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু সেখান থেকে যে আপনি আলটিমেটলি কতটা পরিমাণ আউটকাম পাবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মজাতের দশা, অন্তর্দশা এবং বিভিন্ন যে প্রবলেমেটিক যে আইডেন্টিক্যাল আপনার জন্মসাপের যে কন্ডিশনস তার উপরে কিন্তু আপনি কতটা সাকসেস ডিপেন্ড করছে। দেখুন, আমি আমার অনুষ্ঠানে কিন্তু এ কথা বলি না যে একটা উপাচার করলেই সেখান থেকে আপনি আলটিমেট সব সমাধান পেয়ে যাবেন, কিন্তু একটা উপাচার আপনার পোর্শন ভূমিটাকে তৈরি করবে, কারণ আপনার কাছে সোনার ফসল ফলাতে গেলে আগে তো জমিটাকে তৈরি করতে হবে। সেটা একটা উপাচার আপনার মধ্যে তৈরি করবে, আপনার মধ্যে পজিটিভ পড়া তৈরি করবে, এবং এই পজিটিভ পড়া যখন তৈরি হবে আপনি যে কোনো নেগেটিভিটিকে কিন্তু সেখান থেকে ভেঙে বেরিয়ে যেতে পারবেন। তারপর একটা জন্মসাপের অবশ্যই বিচার বিশ্লেষণ, অবশ্যই তার সঠিক প্রয়োগ। দেখুন, অনেক অনুষ্ঠান দেখবেন যে একটা একই অনুষ্ঠানে দেখবেন যে একটা উপাচার করলে সেখান থেকেই তার সর্বমঙ্গল সর্বসমাধান হয়ে যাবে, আবার একই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে পরক্ষণেই দেখবেন যে একই কথাই বলা হচ্ছে যে হয় প্রতিকার করতে হবে না হলে হবে না। অর্থাৎ একই অনুষ্ঠানে দু রকম কথা, একটা ডিসব্যালেন্স কথা যেটা সৌভাগ্য দর্পণ কখনো বলে না। সৌভাগ্য দর্পণ আপনাদেরকে সঠিক তথ্য সবসময় উপবেশন করার চেষ্টা করে, উপস্থাপন করার চেষ্টা করে যে পার্টিকুলার একটা নির্দিষ্ট ছককে কিভাবে বিচার বিশ্লেষণ করা দরকার। একটা ছককে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায় তার জন্য, এবং সেই সঠিক বিচার বিশ্লেষণ করে যদি তার সঠিক প্রয়োগ, তার কারণ সঠিক সময়ে সঠিক প্রয়োগ যদি যতক্ষণ না হবে আপনি যত পরিমাণ চেষ্টাই করুন না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। এবং তার জন্য কিন্তু অবশ্যই যোগ, মহাযোগ, এবং এই যোগ মহাযোগ গুলোকে যদি আমরা আমাদের লাইফে আলটিমেটলি ইউজ করতে পারি তাহলে ডেফিনেটলি কিন্তু আমরা সেখানে সাকসেস পাবো। এবং সেই যোগ মহাযোগ গুলোর জন্যই কিন্তু আমাদের যে কামিং একদম সমাগত মহালয় অমাবস্যা, এবং তার সঙ্গে সঙ্গে এই মহালয় যুক্ত শনিবার যুক্ত অমাবস্যা পাওয়া গেছে। এই শনিবার যুক্ত মহালয় অমাবস্যা এটা পাওয়া গেলে এটা কি পাওয়ার সেটা বলা খুব বলা অপেক্ষা রাখে না, এটা দর্শকরা জানেন এবং তীর্থবোধ কাছে যারা কাজ করেছে তারা জানেন যে তীর্থবোধ তন্ত্রের প্রয়োগে কি পরিমাণ এফেক্ট দিতে পারে, এবং কোন একটা জায়গা থেকে বের করে আনার ক্ষমতা কি পরিমাণ দাবি রাখে। অর্থাৎ পাঁচ পাতা জ্যোতিষ জানে, তন্ত্রের প্রয়োগ জানে, সেটা বারবার ধরে প্রমাণ করে দিয়েছে। এবং যে উপাচার গুলো বলে সেগুলো শাস্ত্রীয় উপাচার বলে, কোন মন গড়ানো উপাচার বলে না, কারণ প্রতিটা জিনিসের একটা সঠিক ব্যাখ্যা রয়েছে, কারণ প্রতিটা যোগের একটা গুরুত্ব রয়েছে। একটা রাজযোগ যেমন একটা ছকের আলটিমেট সাকসেস নিয়ে যেতে পারে না, এরকম অনেক দেখতে পাওয়া যায় রাজযোগ থাকাকালীনও সেই জায়গা থেকে আলটিমেটলি কিন্তু জীবনে রাজযোগের এফেক্ট পায়নি। এবং অনেক সময় দেখা যায় যে রাজযোগ রয়েছে দশা অন্তর্দশা সাপোর্টে না থাকার জন্য সেই রাজযোগের ফল পাচ্ছে না। এই যে আবার অনেক ক্ষেত্রেই দেখবেন যে কোনো কিছু প্রবলেম হওয়া মানে সেখানেই স্থাপিক দোষ, সেখানেই কালসর্প দোষ। একটা কালসর্প দোষ কি আলটিমেটলি সবসময় যে সমস্যাই দেবে, কোনো সাকসেস দিতে পারে না। একটা পজিটিভ কোন যোগ যদি তার এফেক্ট না দিতে পারে তাহলে একটা নেগেটিভ যোগ সবসময় জীবনের মধ্যে আপনাদের মধ্যে কন্ট্রোল করে নেবে, তাকে আপনাদের উঠতে দেবে না। প্রত্যেকটার প্রারম্ভিকতা থাকে, প্রত্যেকটার একটা ফিজিবিলিটি জায়গা রয়েছে, প্রত্যেকটা যোগ মহাযোগের যেমন গুরুত্ব রয়েছে প্রতিটা জন্মছকের যোগেরও কিন্তু অবশ্যই তার এম্পাওয়ারমেন্ট রয়েছে যে কোন সময় ফলটা পাওয়া যাবে, কোন সময় ফলটা পাওয়া যাবে না, তার জন্য দশা অন্তর্দশা বিচার, তার জন্য একটা যোগের বিচার। এবং এই যোগের বিচারটাই কিন্তু আসল, কারণ একটা জন্মছকে যদি সঠিক যোগের বিচার না হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু সেখান থেকে আপনি প্রপার কখনো অ্যানালিসিস হবে না, আর সঠিক প্রয়োগ না হলে, সঠিক নির্বাচন না হলে কখনোই কিন্তু সেই জায়গা হবে না। এবং তার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদের জন্মছককে অ্যানালিসিস করতে হবে এবং সঠিক জায়গা নির্বাচন করে পৌঁছতে হবে। বহু ব্যক্তিত্ব রয়েছে যারা সঠিক কাজ করছেন, তাদের কাছে পৌঁছান এবং তার সঙ্গে সঠিক জায়গা নির্বাচন করুন এবং সঠিক জায়গায় কাজ করান, সঠিক সময় করান, অনেক ভালো থাকতে পারবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে একদম সময় দরকার, কাটিং করান আছে,
তো আগামী দিনে আরো কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করবো। এবং এই 16 সোমবারের ব্রত, যাদের ক্ষেত্রে দারিদ্র দোষ, কেমোড্রুম দোষ অবশ্যই রয়েছে, তারা পালন করুন। ধূর্ধুরা যোগ যাদের রয়েছে করুন, জীবনে যে প্রবলেম বা যে প্রবলেম এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা, সেখান থেকে অবশ্যই সমাধান পাবেন। আজকের অনুষ্ঠান একদম থামতে বলছে, নমস্কার।